আমরা এখন টোটোয় উঠে গেছি, নিউ মেরিন রোড থেকে আমরা এখন যাচ্ছি মন্দিরের দিকে। এখানে পমফ্রেট গুলো রয়েছে 100 টাকা, 150 টাকা, ইলিশ রয়েছে 250 টাকা, টুনা ফিশ রয়েছে 300 টাকা। হ্যালো ফ্রেন্ডস, তাহলে আমরা যে বেরিয়েছিলাম, কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, বাট তোমাদের কিছুটা ভিডিও দেখানো হয়েছিল যে আমরা কোথায় যাচ্ছি, হয়তো খেয়াল করেছো হয়তো খেয়াল করোনি। যাই হোক, আমি বলে দিই বলছি কোথায় এসেছি। আমরা পুরীতে এসেছি এবং নিউ মেরিন রোডের সামনেই আমরা রয়েছি। আমরা জিনিয়াস কাসল রু আমাদের হোটেলটার নাম, এবং এই হোটেলটাও আমি দেখাবো, পুরোটাই দেখাবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই মুহূর্তে আমি রুমে রয়েছি। যাক, এবার ফ্রেশ হই, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া অলরেডি বলে দিয়েছি, কি খাচ্ছি না খাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, পুরো বাকি দিনগুলো শেয়ার করব, আর আমাদের কলকাতা টু পুরীর জার্নিটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। প্লাস সঙ্গে থাকো, দেখো আরও কি, আমরা 3টে দিন এখানে রয়েছি, কি কি করছি না করছি টোটালটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরাও সাথে থাকলে ভালো লাগবে। চলো তাহলে ফ্রেশ হয়ে যাই। চলো, আমরা এখন খেতে চলে এসেছি। আমরা যেই হোটেলে আছি সেই হোটেলের রেস্টুরেন্টেই খেতে চলে এসেছি। এখন খাবারের মধ্যে কি কি নিয়েছো তুমি একটু বলে দাও। আমি প্রথমে স্টিম রাইস আছে, ডাল আছে, এক হাঁড়ি আলু পোস্ত বিকেলে হয়ে যাবে, সঙ্গে এটা কি আছে, মাছের কালিয়া, তাই মনে হচ্ছে তো দিদির ফেভারিট খাবার আলু পোস্ত, মিস করছি খুব। চলো তাহলে আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি খেয়ে নেওয়া যাক, দেখি টেস্টটা কেমন করেছে, তারপর ফিডব্যাক দিচ্ছি তোমাদের। এই এটা হচ্ছে আমাদের কমপ্লিমেন্টারি মিনিবার, আমাদের খাবার দাবার দিয়ে গেছে, কি কি আছে একটুখানি তোমাদের দেখাই। জুসের মধ্যে রয়েছে আমাদের পেপার বোর্ডে দুখানা জুস দিয়েছে, লেজের চিপস একটা দিয়েছে, একটা হলদিরামের ভুজিয়া দিয়েছে, একটা হলদিরামের বাদাম পকোড়া দিয়েছে, একটা হলদিরামের মুগ ডাল দিয়েছে, একটা সল্টেড বাদাম দিয়েছে, একটা বারবান বিস্কিট দিয়েছে, আর এগুলো তো থাকেই জানো, চা কফি কমপ্লিমেন্টারি রয়েছে এটা। বন্ধুরা, এখন আমরা বেরোচ্ছি, এখন প্রায় কটা বাজে, 7টা বাজতে যায় হয়তো, এখন বেরোচ্ছি 7টা বাজে, আমরা এখন বেরোচ্ছি একটু বিচের দিকে যাচ্ছি, বিকেল দুপুরে খাওয়া দাওয়ার পর আর তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি, তার কারণ প্রচণ্ড টায়ার্ড ছিলাম, তাই দুজনেই খেয়ে দেই আর শুয়ে পড়েছিলাম, তোমাদের খাবারের ফিডব্যাকটাও দিতে পারিনি সেই জন্য। খাবার খুব একটা আমরি ভালো বলবো না, মোটামুটি খিদার পেটে তাই খেয়ে নিয়েছি, খুব ভালো বলবো না, ঠিকঠাক। যাই হোক, চলো এখন একটু বিচের দিক থেকে ঘুরে আসি, দেখি গাড়িটা রয়েছে, এখন আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি বিচের দিকে, এখান থেকে 5 মিনিট লাগবে বিচ যেতে। চলো দেখি এখন বিচে কী অবস্থা হয়ে রয়েছে, কী কী দোকানপাট রয়েছে। আমরা এখন টোটোয় উঠে গেছি, নিউ মেরিন রোড থেকে আমরা এখন যাচ্ছি মন্দিরের দিকে, এখান থেকে টোটো 100 টাকা বলছে, দেখে আসি ডিস্টেন্সটা কি আছে না আছে, 100 টাকার মতো ডিস্টেন্স আছে কি না। সেই জন্যে আর আমারও প্রথমবার পুরী, আর অঙ্কিত এসছে বহু আগে, অনেক ছোটবেলায়, তখন পুরীর এত কিছু হয়নি, ও আমাকে বলেছিল গাইড করবে, যেটা দেখার জন্য যাবে সেটা অলরেডি মনোজিৎ আর ভালো লাগবে না, কেন মনোজিৎ অলরেডি সেই ডলফিনের ফিলিংস আর ওই বোটে করে যাওয়ার ওগুলো অলরেডি সে গোয়া ব্যাংকক সব কাটিয়ে এসছে, তো এগুলো ওকে ভালো লাগবে না, তাই ওটা গিয়ে আমাদের লাভ নেই। তাই মেন হচ্ছে আমাদের মন্দির উদ্দেশ্যে তো আসা, ঠিক আছে।
মধ্যে এসে বা আশেপাশটা ঘুরে দেখা যাক। সবাই বলে যে বিয়ের পরে যেতে হয় পুরী, কিন্তু আজকে 10 বছর হয়ে গেছে আমরা আসিনি, 10 বছর আজকে হঠাৎ একদিনের প্ল্যানে আমরা বেরিয়ে এসেছি। যাই হোক, যাই দেখে আসি আগে, তারপর কালকে পুজো দিতে যাবো। আর পজিশনটা দেখে আসি, যদি গাড়ি নিয়ে যাওয়া যায় তাহলে নিশ্চয়ই গাড়ি নিয়ে যাবো, দেখে নিই। সেই জন্য বুঝতে পারছিলাম না বলে এখন টোটো নিয়ে যাচ্ছি। ঠিক আছে চলো, তোমরাও দেখো। আমরা মন্দিরের পেছন দিকে, আমাদের নাম নিচ্ছে, এখানে কালকে রাবণ বধ হয়েছিল। এই রাস্তা দিয়ে যাচ্ছে আমাদের সব। আচ্ছা, এখন আমরা যাচ্ছি ফ্রন্ট গেটের দিকে মন্দিরের, যেখানে সব আসানের জন্য রেডি হচ্ছে বোধ হয়। দেখি সামনের দিকে গিয়ে তোমাদের দেখাচ্ছি। একাদশীর দিন এসে সত্যি সার্থক, এই জিনিসটাই প্রথম দেখছি।
আমাদের কলকাতায় এইসব দেখা যায় না, আমাদের কলকাতা তো কার্নিভাল হয়। আর এখানে পুরীতে শ্রী জগন্নাথ মন্দিরের সামনে সব কত পুজো হয়েছে সব ঠাকুর এখানে নিয়ে এসছে, এটা হচ্ছে কার্নিভাল এখানকার। এটা একটা সার্থক আমার দেখা। আমরা এখন পান্ডা পান্ডা ঠাকুরমশাই সব ঠিক ঠিক করে এখন একটি মার্কেটের দিকে ঘুরছি, সোজা মন্দিরের রাস্তা দিয়ে স্বর্গদ্বারের দিকে যাচ্ছি। এই মাঝখানে মাঝখানে থেকে থেকে কারেন্ট চলে যাচ্ছে, আবার কারেন্ট আসছে। আমরা স্বর্গদ্বারের দিকে এখন যাচ্ছি সোজা, এখন অন্ধকার দেখতেই পাচ্ছ। এখন একটু দেখে নিচ্ছি, হ্যাঁ অঙ্কিতা একটু জিনিস দেখছে মাঝে মধ্যে। ওই আবার কারেন্ট চলে যাচ্ছে, আবার কারেন্ট চলে এলো। এটাই হচ্ছে থেকে থেকে যাচ্ছে আর আসছে। এই শাড়িগুলো দেখছে অঙ্কিতার নাকি খুব পছন্দ হচ্ছে, কিন্তু বলছে কোয়ালিটি অতটা ভালো না। ঠিক আছে দেখছি পরে, এখন আজকের দিন আমরা দেখে নিই, বাকিটা কালকে তারপর দেখা যাবে। সেই মন্দির থেকে অনেকক্ষণ ধরে হেঁটে যাচ্ছি, স্বর্গদ্বার এখনো পেলাম না। খালি বলছে 5 মিনিট আর 5 মিনিট। এখান থেকে ঘুরিয়েছিলাম গাড়ি, সে কি করছে এত ভিড়ভাট্টার মধ্যে দিয়ে? চিনতে পেরেছো? আগেবার গাইড আমাদের চিনতে পেরেছে, গাইড এতক্ষণ চিনতে পারছিল না। এই যে চলে এসছি আমরা এখন স্বর্গদ্বারের কাছে, দেখি খাওয়া দাওয়ার কি খাওয়া যায়। এখনো খাওয়া দাওয়া করা হয়নি, নেক্সট টিফিন কি করা যায় দেখা যাক। চলো আমরা এখন বিচে নেমে গেছি। কিছু করার নেই, বিচে নেমে গেছি। বিচে প্রচুর দোকান দেখতেই পাচ্ছ, কত দোকান। উট কোথায়? ও ওই তো উট দাঁড়িয়ে আছে, কালকে সকালবেলা দেখা যাবে উটগুলোকে। ওই তো না এখন সন্ধ্যাবেলায় সব সকালবেলা চলে না, ফটো তোলে এ করে। এই যে দেখতেই পাচ্ছ ফটো তোলার জন্য দাঁড় করিয়ে রেখেছে, প্রচুর লোক এসছে। বাবা জলের তো ভালো তেজ আছে। Thank you.
আমরা এখন এই দাদার দোকানে এসেছি, দাদার দোকানে এখন মাছ খেতে এসেছি, একটু ভোলা মাছ নিয়েছি। দাদা বলছে এখানে পম্পলেটগুলো রয়েছে 100 টাকা, 150 টাকা, ইলিশ রয়েছে 250 টাকা, টুনা ফিশ রয়েছে 300 টাকা, লবস্টার কত দাদা? লবস্টার 300 টাকা, লবস্টার বলছে 300 টাকা, জলের দামের দেশি ভেটকি 150 টাকা। ঠিক আছে দেখি, এবার এই সবে আমরা ঢুকলাম হোটেলে, সেই সন্ধ্যের থেকে ঘুরে ঘুরে সবটাই তো তোমাদের সাথে দেখালাম। একটু খাওয়া দাওয়া করতে হবে, একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করবো এখন। তা কেমন ঘুরলে? মন্দিরে কি কি দেখলে? মন্দির ঢুকতে যেতে পারিনি, মন্দিরের বাইরে কার্নিভাল হচ্ছে, সে কার্নিভালে মা দুর্গা দেখলাম। কলকাতা পুরো পুরো পুজোয় মা দুর্গা দেখলাম না, আমি পুরী এসে মা দুর্গা দেখলাম। স্বর্গদ্বারে এসে একটু আমাদের খাওয়া দাওয়া, মাছ ভাজা খাওয়া হলো, একটু বিচে ঘোরাঘুরি হলো, এবার খাওয়া দাওয়া করিনি, খাওয়া দাওয়া করে চলো আজকের মতন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। আজকে রেস্ট না নিলে আমি কালকে আর ঘুরতে পারবো না। আর দেখা হচ্ছে কালকে। পুরো পূজো স্ট্রেস আর চোখ পুরো যন্ত্রণা উঠে গেছে। কালকে দেখা হচ্ছে। আর হোটেলটা, যেই হোটেলে রয়েছি, টোটাল রুম থেকে শুরু করে হোটেলটাকে শুরু করে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো, পরে নেক্সট ভিডিওতে সেগুলো শেয়ার করব। আজকের মতন এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি, মানে এটার নেক্সট এপিসোড, মানে এটা ফার্স্ট এপিসোড চলছে, নেক্সট কালকে যে এপিসোডটা আসবে সেটা খুব তাড়াতাড়ি আবার চলে আসবে। তাহলে চলো সাবস্ক্রাইব করো, ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আজকের মতন গুড নাইট, টাটা, বাই বাই।